প্রস্তাব করবেন তার মানে বুঝবেন তার কনসেপ্ট আছে। তিনি যখন প্রস্তাব করবেন তার কনসেপ্ট বা মতামত ছাড়া নয়। এবং এক্ষেত্রে শরীয়তের ওয়াজিব বিধানগুলো মেয়ের অভিভাবকের কনসেপ্ট থাকবে, ওয়ালির কনসেপ্ট লাগবে। যদিও এখানে একটা কি অভিমত আছে, তারা কেউ বলে স্বাভাবিকভাবে লাগবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাতে প্রেডিক্ট হচ্ছে লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া হচ্ছে লাগবে। তিনটা হাদিসে স্পষ্ট করে সহিহ হাদিসে তিনি বলে দিয়েছেন যে মেয়েদের অনুমতি নিতে হবে এবং ওয়ালি তার অনুমতির মাধ্যমে এই বিবাহটা দেবে। আর অন্য একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে স্পষ্ট করে বলেছেন যে আইয়ু মামরাতিন নাকাহাত বিগায়রি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। যদি কোনো নারী তার ওয়ালি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বা বিবাহ করে, তাহলে তার বিবাহ বাতিল 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 তিনবার করে বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে মেয়েদের এবং অভিভাবক বৃন্দের এই বিধানটা জানা দরকার, মেয়েদের বিবাহটা ইনভ্যালিড হয়ে যাবে যদি তার ওয়ালি কনসেন্ট না দেন। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে তাহলে ওয়ালির পক্ষ থেকে আসবে ইজাব, আর পর বা পাত্র তিনি কবুল করবেন, প্রস্তাবটা আসবে মেয়েদের পক্ষ থেকে আর তিনি কবুল করবেন, তাহলে বিবাহটা করলো। কিন্তু আরো কিছু দরকার, সাক্ষী প্রয়োজন, সাক্ষী প্রয়োজন, সমাজ পর দুজন সাক্ষী থাকতে হবে। আর এরকম অনুষ্ঠানে তো অনেক সাক্ষী আছে, এই জন্যে আমরা হয়তো এরকম অনুষ্ঠানে বলবো না যে কে সাক্ষী, যাতে যিনি রেজিস্টার করবেন তাকে লেখার জন্য যে কোনো দুজন সাক্ষী নামে দিয়ে চলবে। আর এটা অনেক সময় হয়তো মেয়ের পক্ষ থেকে একজন, ছেলের পক্ষ থেকে একজন করে থাকেন, এটা তাদের সুবিধার জন্য, কিন্তু এটা কোনো শর্ত নয়, এটা মনে রাখতে হবে। আর যখন ডিসপিউট হবে তখন ছেলে মেয়ে উভয়ের পক্ষ থেকে একজন থাকা সালিস নির্ধারণের রেকমেন্ডেশন থেকে কোরআনে দেওয়া হয়েছে, সেই জন্য হয়তো অনেকে এটা করে থাকে। সেটা বিশুদ্ধ নয়, আবার জরুরিও যে কোনো দুজন সাক্ষী হলে চলবে। আর বিবাহটাকে এলান করতে হবে, এলান অর্থাৎ বিবাহটাকে গোপন রাখা যাবে না, সাক্ষী রাখা অন্যতম কারণ হচ্ছে যে বিবাহটাকে যাতে কেউ না মনে করে যে তারা আসলে বিবাহ করেনি, কোনো দেহ তাদের উপর অর্পিত না, তাদের উপর কোনো চাকরি তালিকা আরোপিত না। সুতরাং ইসলামের সিস্টেমটা এত সুন্দর, একদিকে শরিয়াত আপনি পালন করলেন, অন্যদিকে ইবাদত পালন করলেন, অন্যদিকে সুন্নাহ অনুসরণ করলেন, অন্যদিকে সামাজিক স্বীকৃতি আপনার আপনি পেয়ে গেলেন, অর্জিত করলেন। এরপরে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, বিবাহের মধ্যে দুপক্ষের কিছু আসলে প্রমুখ আছে। বিচক্ষণ ফ্যামিলি যারা তৈরি করতে যাচ্ছে, বিচক্ষণ ব্যক্তিদের জন্য উচিত হচ্ছে তারা এই বিবাহ বন্ধনের আগেই তার নিজ নিজ প্রমুখ রাইটস এবং তার পার্টনারটি তার রাইটস সম্পর্কে তারা একটু প্রশ্ন করতে জানবে। অধিকাংশ ক্ষেত্রে সংসারে প্রবলেম দেখা দেয় এই রাইটস গুলো না জানা, অথবা জানলেও এগুলোর প্রতি শ্রদ্ধা না থাকা। বিবাহের আজকের এই মুহূর্তে আমরা সবাইকে বলবো যারা ইতিমধ্যে বিবাহ করেছেন, অনেকদিন হয়ে গেছে, তারাও কিন্তু এটা জানাই করবে, রাইটস গুলো আবার রিভাইজ করবে। দেখবেন যে আপনি কি আপনার পার্টনারের, আপনার জাউজ অথবা জাউজা, আপনি কি অধিকার গুলো সংরক্ষণ করছেন কিনা। ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে নিজের অধিকার পাওয়ার চেয়ে ইসলাম বেশি প্রায়োরিটি দেয় অন্যের অধিকারকে সংরক্ষণ করা। তার মানে হচ্ছে আমি নিজের অধিকার কতটুকু পেলাম তার আগে আমার দেখা উচিত আমি অন্যের অধিকার কতটুকু সংরক্ষণ করলাম। একজন স্বামী অবশ্যই তার স্ত্রীর কি অধিকার আছে সেটা তিনি আগে তার মাথায় রাখবেন, তারপরে নিজের অধিকার কথা নিয়ে ভাববেন। একজন স্ত্রী তার স্বামীর কি কি অধিকার আছে সেটা নিয়ে সে আগে ভাববে, সেটা দিয়ে সে প্রায়োরিটি দেবে, এবং তারপরে তার কি পাওনা স্বামীর কাছে সেটা নিয়ে সে ভাববে। এটা হচ্ছে সুখী জীবনের জন্য একটা শর্ত। ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি যে যেমন স্বামীর হকের মধ্যে আছে যে তিনি পরিবারের অভিভাবক, আর রিজাল কাওয়ামুন আলা নিসা, এই আয়াতটিতে তো স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে পরিবারের অভিভাবক হচ্ছে স্বামী, কারণ আল্লাহ তাআলা পরিবারের কাউকে না কাউকে তো দায়িত্ব পালন করতে হবে, তাকে শ্রেষ্ঠত্ব দিবেন, এখানে স্বামীকে দেওয়া হচ্ছে অভিভাবক হিসাবে। আরো কারণ বলে দেওয়া হচ্ছে বিমা আন ফাকু মিন আমওয়ালি, কারণ তারা তাদের মানে অর্জিত সম্পত্তি থেকে পরিবারের সবার খরচ বহন করে।
স্বামী হচ্ছে কর্তা এবং আর সবাই হচ্ছে তার পোষ্য, আর সবার খরচ কর্ম দেওয়া স্বামীর উপরে খরচ। এই কারণে আল্লাহ তাআলা তাকে একটু শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, স্ত্রীর আনুগত্য পাওয়া এটা স্বামীর অধিকার, স্ত্রীর আনুগত্য পাওয়া এটা অধিকার। এ কথা কোরআনে আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, কোরআন তাহলে যদি আয়াতের মারুফ ওই বিচারে আয়াতের দাবাটা প্রথম বলেছেন মেয়েদের জন্য সে অধিকার থাকবে যেটা পুরুষদের জন্য আছে, দুই পক্ষের কথা একসাথে বলেছেন, এবং তারপরে বলেছেন আর পুরুষদের তাদের উপর একটু মর্যাদা আছে। মেয়েদের উপর স্বামীর আধিপত্য করাটা ফরজ, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে সুনানের গ্রন্থগুলোতে এসেছে। সে হাদিসটাতে এবার বলেছেন যে ভালো মহিলা তার গুণাগুণি হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করবে, খুশি করবে যখন স্বামী তার দিকে তাকাবে, বা ততই রহু ইদা আমার যখন স্বামী নির্দেশ দিবেন তখন সেটাকে মান্য করবে, ওয়ালা তুখালি তুহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি বিমা ইয়াকরাহ, এবং স্বামী অপছন্দ করে স্বামী সম্পত্তির ক্ষেত্রে এবং নিজের ব্যাপারে সে এমন কিছু করবে না, তার নিজের ব্যাপারে যেমন কারোর সাথে সম্পর্ক রাখা, কারোর সাথে বাইরে যাওয়া ইত্যাদি, আমার কিছু যে স্বামী কিছুটা রেস্ট্রিকশন হয়তো দিয়েছে সে ব্যাপারে স্বামী সে রেস্ট্রিকশন মেনে চলা এবং স্বামীর সম্পত্তিকে রক্ষা করা এটা মেয়েদের উপরে ফরজ। এই যে তার আর পুরুষদের উপর ফরজ কি, আমি সবগুলো বলছি না, মেয়ে মেয়ে কিছু পুরুষদের উপর ফরজ হচ্ছে স্ত্রীদেরকে অত্যন্ত সুন্দরভাবে ন্যায়সঙ্গত অধিকার দিয়ে রাখা, তার খোরপোষ দেওয়া, তাদের সাথে ন্যায়সঙ্গত ভাবে জীবনযাপন করা, এই মেয়েদের জন্য স্ত্রীদের জন্য সে অধিকার থাকবে যেমনি ভাবে স্বামীদের জন্য স্ত্রীর উপর অধিকার আছে। আর বিদায় হচ্ছে ভাষণে, যেটা পৃথিবীর ঐতিহাসিক দলিল, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ বিদায় হচ্ছে ভাষণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন فاستوصوا بالنساء خيرا মেয়েদের ব্যাপারে তোমরা উত্তম আচরণ করো, উত্তম আচরণের নসিহত আমি তোমাদেরকে করছি। এবং আরেকটা ব্যাপার এভাবে এসছে ওয়াত্তাকু ফি নিসাইকুম, তোমরা তোমাদের নারীদের ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ ফি নিসাইকুম আল্লাহকে ভয় করো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যে কোনো আচরণে যদি আপনি নারীকে আঘাত করেন, নির্যাতন করেন, আপনি বর্তমান আইনকে নয় বরং আল্লাহকে ভয় পাবেন সবার আগে, কারণ আল্লাহ তা নিষেধ করেছেন। নারী নির্যাতনের পক্ষে ইসলামের কোনো বক্তব্য নেই এবং কোনো কি বলে এর পক্ষে ইসলামের কোনো অবস্থান নেই। অতএব বিষয়টাকে আমাদের সেভাবে মানতে হবে। তাহলে ইসলাম দুটো প্রাণকে, দুটো ব্যক্তিকে, দুটো সত্তাকে এক করেছে একটা মূলনীতির উপর ভিত্তি করে, যে তারা পরস্পরকে ভালোবাসবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা মমতা করবে, পরস্পরের অধিকারকে সংরক্ষণ করবে এবং প্রত্যেকে একজন আরেকজনের অধিকারকে মানে করবে না। কোরআনে আল্লাহ তাআলা সেই কথাটি এভাবে বলে দিয়েছেন, বললেন আল্লাহ তাআলা কোন নাফসে ওয়াহিদা, তিনি ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, ওয়াজাআলা মিনহা যাওজাহা, এবং সেই আত্মা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, লিয়াসকুনা ইলাইহা, যেন তিনি তার কাছে ভালোবাসা পান, মমতা পান। তিনি তোমাদের মধ্যে এই যে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন এর মধ্য দিয়ে রহমত, একটা পরস্পরের প্রতি আকর্ষণ, ভালোবাসা, একটা দয়া এবং একটা ভালোবাসা মাওয়াদ্দা তিনি সৃষ্টি করেছেন। অতএব বিবাহের মূল লক্ষ্যটা আমাদেরকে বুঝতে হবে, ইসলামের যে কোনো বিধানের মূল লক্ষ্যটা এটা কিন্তু আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। সালাতের মূল লক্ষ্যটি সিয়ামের লক্ষ্যটাকে, হজের উদ্দেশ্য এবং এই মসজিদে এসে আমরা আসছি তার উদ্দেশ্যটাকে, এগুলো খুব ক্লিয়ারলি মেনশন করা আছে কোরআন এবং হাদিসে। এটা জানা থাকলে ওই লক্ষ্যে এই ইবাদতগুলোকে পরিচালিত করা যায়। বিবাহের মূল লক্ষ্যটা, বিবাহের মূল লক্ষ্য শুধুই জীবনের আনন্দ উপভোগ করা নয়, এগুলো হচ্ছে পারিপার্শ্বিক, এগুলো জীবনের ধর্ম। ইসলাম বিবাহের মাধ্যমে দুটো জীবনকে একসাথ করে দেয়, আর কোনো বাধা তাদের মধ্যে থাকবে না, কিন্তু ওটাই মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে বেশ কয়েকটা, এক তাদের মধ্যে বৈধ মেলামেশার সুযোগ করে দেওয়া, সন্তান যাতে তারা নিতে পারে